বর্তমান দিনে স্কলারশিপ থেকে শুরু করে অন্যান্য কাজে আমাদের কাছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে দাঁড়িয়েছে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করতে পারবেন এখন বাড়ি বসে কিন্তু ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজেই বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটি পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে করবেন সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমি আছি করণদীপ আপনারা দেখছেন হেল্পার কেডি ইউটিউব চ্যানেল আসুন শুরু করি সর্বপ্রথম গুগল ব্রাউজারে চলে আসবেন এবং সেখানে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক টু পয়েন্ট জিরো লিখে সার্চ করার পর ই ডিস্ট্রিক বলে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপরে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এমনই ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট নতুন ওয়েবসাইট যেখানে উপরের দিকে লগ ইন অ্যান্ড সাইন আপ বলে যে অপশনটি রয়েছে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল আইডি দেবেন ইমেল আইডি দেওয়ার পর সেন্ড টু ওটিপি মোবাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ক্যাপচার কোড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি যাবে তাহলে কিন্তু আপনার এখানে লগ ইন করতে পারবেন আপনি যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করবেন ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম দেওয়ার পর ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন তারপরে ইউজার নেম একটা বসিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন ওটিপি যাবে ওটিপির পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপর আবারও ওকে অপশনে ক্লিক করে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশনে ক্লিক করে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন এখানে ইমেল আইডিটা দেওয়ার পর আপনার সেন্ড টু মোবাইল যে ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু একটা মোবাইলে যাবে মোবাইল নাম্বারটা যেখানে দিয়েছিলেন সেই নাম্বারে যাবে এবার ক্যাপচার কোডটা বসিয়ে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করার পর আপনার যে লগ ইনের সময় মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে যেই ওটিপিটা গেছে সেই ওটিপিটা বসিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে এরপর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা ইনকাম সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করেছিলাম সেটারই কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এবং নিচে কিন্তু সার্ভিস বলে যে অপশনটি রয়েছে সার্ভিসে ক্লিক করার পর বাদিকে ফিল্টার সার্ভিসের মধ্যে সার্টিফিকেট বলে যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে এবং এখানে সার্টিফিকেট সার্টিফিকেটও করতে পারবেন আমরা এখানে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো তাই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা ইউজার ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারবেন তবে আপনাদের জানিয়ে দিই এলিজিবিটি ক্রাইটেরিয়া হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর যে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ডও দিতে পারবেন প্যান কার্ডও দিতে পারেন এদের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে এরপর ইনকাম প্রুফ হিসাবে কিন্তু আপনারা স্যালারি সার্টিফিকেট দিতে পারবেন আপনারা যদি স্যালারি সার্টিফিকেট না থাকে তাহলে গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েতের থেকে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে এর জন্য কিন্তু আপনাকে কোনো পরিমাণে টাকা দিতে হবে না এরপরে নিচে আপনাকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে এবার এখানে যে আবেদনকারী ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব প্রথমে তার সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তার জন্য এখানে সলিউশন অপশনে ক্লিক করে সলিউশন সিলেক্ট করার পর ফার্স্ট নেম এখানে লিখে দেবেন ফার্স্ট নেম লিখে দেওয়ার পর সেই ব্যক্তি যদি মিডিল নেম থাকে তাহলে সেই মিডিল নেমটা মিডিলে লিখবেন এবং তার সার নেম অর্থাৎ টাইটেলটা লাস্ট নেমের ঘরে লিখে দেবেন এরপরে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে অর্থাৎ জন্ম তারিখ তার জন্য ক্যালেন্ডার অপশানে ক্লিক করে জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন জন্ম তারিখ হিসাবে পাশের ঘরেই দেখবেন এজ বলে লেখা আছে জন্ম তারিখ যখনই সিলেক্ট করবেন পাশের ঘরে অটোমেটিকলি কিন্তু এজ তার ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে এরপরে আবেদনকারীর কিন্তু জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপরে আধার কার্ডের নাম্বার অর্থাৎ আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন তার পাশের ঘরে প্যান কার্ডের নাম্বারটি লিখে দেবেন তার নিচে আপনারা ইমেল আইডি অর্থাৎ আবেদনকারীর ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর সেই নাম্বারে ওটিপি যাবে আবেদনকারী নাম্বারে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে লিখে দেবেন এবং ভ্যালিডেট বাটনে ক্লিক করতে হবে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর আবেদনকারীর ওটিপি ভেরিফাই হয়ে যাবে এরপরে কিন্তু আবেদনকারীর স্থায়ী ঠিকানা এখানে লিখে দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ানে তার ঠিকানা লিখে দেবেন এবং অ্যাড্রেস লাইন টু যদি থাকে অর্থাৎ দ্বিতীয় যদি কোনো ঠিকানা থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন আবেদনকারীর ঠিকানা লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখবেন পিনকোড অর্থাৎ আবেদনকারীর কোড আপনারা এখানে লিখে দেবেন পিনকোড লিখে দেওয়ার পর কান্ট্রি এবং স্টেট অটোমেটিক চলে আসবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং সাব ডিভিশন এখানে যেটা হবে সেটা লিখে দেবেন তারপরে রুরাল অর্থাৎ গ্রামীণ নাকি শহরে সেটা লিখে দেবেন আবেদনকারী যেখানে থাকে সেখানে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটাও সিলেক্ট করে দেওয়ার পর ব্লক যদি সিলেক্ট করেন তাহলে তার ব্লক যেটা সেটা আপনারা সিলেক্ট করবেন এবার ভিলেজ অথবা ওয়ার্ড ভিলেজ আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলি নাম চলে আসবে আবেদনকারীর যেই গ্রামের নাম হবে সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করে বসাতে হবে এরপরে আবেদনকারীর পোস্ট অফিস যেটা সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনাদের পোস্ট অফিস সিলেক্ট করার পর আবেদনকারীর থানা অর্থাৎ পুলিশ স্টেশনের নাম এখানে আপনারা লিখে দেবেন এরপর সব কিছু ঠিকঠাক থাকলে নিচে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে বা বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করবেন এবার আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কি এক যদি এক হয় তাহলে সেম অ্যাড্রেসের উপরে ক্লিক করে ইয়েস করে দেবেন পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই এক তার জন্য আমরা ইয়েস করে দিলাম এরপরে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসের ঘরে আবেদনকারী যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে ইয়েস করবেন আর আবেদনকারী যদি আঠেরো বছরের ওপরে হয় তাহলে নো করবেন তার পাশে দেখবেন স্পেশাল কেস বলে লেখা আছে সেখানে নট অ্যাপ্লিকেবেল সিলেক্ট করে দেবেন এরপরে ফ্যামিলি ডিটেলসের জায়গায় বাবা অথবা মায়ের নাম সিলেক্ট করতে হবে তার জন্য অ্যাড নিউ অপশানে ক্লিক করে এখানে ওকে করবেন এবং রিলেশন অর্থাৎ আবেদনকারীর সাথে রিলেশন কি বাবা হলে ফাদারকে ক্লিক করবেন এবারে মিস্টার এবং বাবার প্রথম নামটা এখানে লিখে দেবেন অর্থাৎ ফার্স্ট নেম বাবার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখে দেবেন লাস্ট নেমের ঘরে পদবিটা কিন্তু আপনারা লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর সবকিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনাকে এখানে ইনকাম ডিটেলস দিতে হবে আবেদনকারীর মান্থলি ইনকাম আবেদনকারী যদি ইনকাম না থাকে সে যদি স্টুডেন্ট হয় তাহলে কিন্তু তার বাবার ইনকাম সার্টিফিকেট এখানে দিতে হবে ইনকাম সার্টিফিকেট কোথায় পাবেন সেটা আপনাদের বললাম পঞ্চায়েত অথবা কাউন্সিলরের কাছ থেকে লিখিত নিয়ে আসতে হবে যেটা কিন্তু ইনকাম সার্টিফিকেট তারাই দিয়ে দেয় সেখান থেকে যেটা মান্থলি ইনকাম লিখে দেবে সেই মান্থলি ইনকামটা এখানে আপনারা লিখে দেবেন এই মান্থলি ইনকামের ঘরে মান্থলি ইনকাম লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রিজন ফর অ্যাপ্লিকেশান কী কারণে করছেন এটা আপনারা আদার্স করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আদার রিজেন অর্থাৎ আপনারা কী কারণে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন অর্থাৎ ইনকাম সার্টিফিকেট ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনার লাগবে সেটা আপনাকে লিখে দিতে হবে আমরা এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি তার জন্য আপনারা হায়ার এডুকেশন স্কলারশিপ লিখতে পারেন অথবা কিন্তু স্কলারশিপও লিখতে পারেন লিখে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন এরপরে প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না আপনারা ডাউনলোড করেও দেখতে পারেন অথবা কিন্তু ডাইরেক্ট এইভাবেও আপনারা মিলিয়ে নিতে পারেন যদি কিছু ভুল থাকে আবারও ব্যাক বাটনে ক্লিক করে আপনারা সেটা এডিট করে নেবেন এডিট করে নিলেই হয়ে যাবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলেই সাবমিট বাটনে ক্লিক করার পর পেজটি একটু লোডিং হবে তারপরে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপডেটের পালা এবার অর্থাৎ কাজ কিন্তু প্রায় শেষ হতে চলেছে এবার কিন্তু ডকুমেন্ট আপলোড করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে প্রথমে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে আপলোড করতে হবে তার জন্য আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডও আপনারা দিতে পারবেন আমরা এখানে আধার কার্ড দেবো তাই আধার কার্ড সিলেক্ট করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখানে কিন্তু আধার কার্ড যেখানে আমরা রেখেছি সে আধার কার্ড অপশানে ক্লিক করার পর ওপেন অপশানে ক্লিক করলে আমরা এখানে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে এবার আপনার প্রিভিউ করেও দেখে নিতে পারেন অ্যাটাচ অপশানে ক্লিক করলেই কিন্তু এটা অ্যাটাচ করে নিতে পারবেন আচ্ছা একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের কিন্তু এই ডকুমেন্টগুলোর নির্দিষ্ট সাইজ রয়েছে জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফাইলও আপনারা এখানে আপলোড করতে পারবেন যার কিন্তু যে সাইজগুলি রয়েছে একশো কেবি দেড়শো কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে সাইজগুলো দেখে নিয়ে এখানে আপলোড করবেন এবার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আপলোড করতে হবে তার জন্য কিন্তু অ্যাটাচ অপশানে ক্লিক করে পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করে আমরা কিন্তু এখানে সাবমিট করে দিলাম এবার ইনকাম প্রুফ হিসাবে কিন্তু গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে যে ইনকাম প্রুফটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তার জন্য ইনকাম প্রুফ অপশনে ক্লিক করে আপনারা কার ইনকাম প্রুফ দিতে চাইছেন ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার এখানে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করতে হবে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেখানে সেই গ্রাম পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলারের যে ইনকাম সার্টিফিকেটটা রেখেছেন সেটা সিলেক্ট করে এখানে কিন্তু অ্যাটাচ করে দেবেন অর্থাৎ আপলোড করে দেবেন এরপরে কিন্তু আদার সার্টিফিকেটের ঘরে কিছু না দিলেও চলবে এবার সব কিছু দেখে নেবেন প্রিভিউ করে ঠিকঠাক আছে কি না এরপর সব কিছু ঠিকঠাক থাকলে আই অ্যাকসেপ্টের যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু সাবমিট বলে যে অপশনটি রয়েছে বা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু কাজ আপাতত এখানেই শেষ এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়ি বসে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবার আবেদন করে নেওয়ার পর আপনার কাছে কিন্তু অ্যাক্নোলজমেন্ট স্লিপ আসবে এই অ্যাকনোলজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে রাখবেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য কাজে লাগবে এবার অ্যাক্নোলজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ক্লোজ বাটনে ক্লিক করবেন ক্লোজ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ড্যাশবার রয়েছে সেই ড্যাশবারে কিন্তু পুরোপুরি ডিটেলসটা চলে এসছে কবে আবেদন করেছেন তার স্ট্যাটাস কি রয়েছে ইন প্রোগ্রেসে রয়েছে যেহেতু আমরা এখনই আবেদন করলাম এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডাইরেক্টলি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন